আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সবার সাথে বাংলাদেশে যুক্ত হতে পেরে আসলে আমি খুবই আনন্দিত এবং আল্লাহ সুক্রিয়া আদায় করছি আমাকে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তো ঈদের অনুষ্ঠান আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য আমরা সাংগঠনিক দিনী ভাইদের সাথে সবাই মিলে দায়িত্বশীলদের সাথে একত্রে খুশি আমরা শেয়ার করে নেই পরিস্থিতির কারণেই অনেক দিন ধরেই আমাদের এই ঈদ মিলনী অনুষ্ঠান কিংবা ঈদের দিনের যেই দেখা সাক্ষাৎ গুলা ভার্চুয়ালি করতে হচ্ছে আমরা যারা দেশের বাইরে আমাদেরকে চলে যেতে হয়েছে আমরা আমাদের দায়িত্বশীলদের সহবত থেকে বঞ্চিত হচ্ছি যিনি ভাইদের সাথে আমাদের সুখ দুঃখ ভাগাভাবি করে নি যা আগে যেভাবে নিতে পারতাম সেভাবে নিতে পারছি না সবই আল্লাহর ইচ্ছা তো যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো যে আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর প্রতি রাজি এবং খুশি থাকতে হবে এবং আল্লাহর দেয়া যে আমাদের আমানত এই সংগঠন এই সংগঠনের সাথে আমাদেরকে যুক্ত থাকতে হবে আমাদের নিজেদের আখেরাতের আহ সাফল্য বা খামিয়াবির জন্যই এই সংগঠনের সাথে আমাদেরকে যুক্ত থেকে থাকতে হবে এবং শতপ্রতিকূলত সত্ত্বেও আমাদেরকে দিনের কাজ দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে এই কাফেলে আমাদেরকে শরীর থাকতে হবে তো আমি বেশি আর কথা বলবো না আমি সবাইকে ঈদের শুভেচ্ছা আবার দিয়ে আমার বক্তব্য শেষ করছি দাও মানে হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আমাদের ভাই এবং বন্ধুগণ আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি থেকে অনেক দূর দূরান্তে অবস্থান করা সত্ত্বেও আমরা আহ্বান জানানোর পর আমাদের সাথে কষ্ট করে যুক্ত হয়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য শ্রদ্ধেয় এই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের জন্য আল্লাহর কাছে আমরা উত্তম যা যা কামনা করি এবং তাদের জন্য দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন